কোনো আধুনিকতার দরকার নাই। এই কুদরতে যে অর্থনীতি লেখা আছে, যে কিতাবুল যাকাত আছে, যে খরাজ আছে, যে কিতাবুল মুসাকাত, কিতাবুল মুজারাত, এগুলো বাস্তবায়ন হলে এই দেশে চেহারা পাল্টে যাবে। হেদায়া বাস্তবায়ন হলে, হেদায়া বাস্তবায়ন হলে, মিশকাত বাস্তবায়ন হলে, আমাদের হানাফি মাযহাবের চার খণ্ডের কিতাব এই হেদায়া বাস্তবায়ন হলে, আল্লাহর কসম, আবার আল্লাহর কসম খেয়ে বলতে চাই, এই দেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, এই দেশে নতুন আইন ব্যবস্থা তৈরি হবে, শান্তি আর শান্তি থাকবে এখানে, অরাজকতা বিশৃঙ্খলা কোর্ট কাছের দিকে মানুষ শান্তি পাচ্ছে বলেন? শত শত বিচারক নিয়োগ হচ্ছেন, এই দেশকে তারা আদল দিতে পারতেছে, ইনসাফ দিতে পারতেছে? সুতরাং আহলে আলম আত্মবিশ্বাসী হন, আমার এই সিলেবাস, আমার এই নেশাব, আমার এই এজেন্ডা, আমার এই কমি, যেটাকে গরিব সিলেবাস আমরা বলি, এটাই এই দেশের ভাগ্য পরিবর্তন করতে পারবো আল্লাহর কসম। বিশ্বাস না থাকলে আমাদের ইমানে ঘাটতি হয়ে যাবে, আমি বলে দিলাম। কিন্তু যদি মনে করেন কিতাবুল যাকাত, এটা কুদুরি কিতাবুল যাকাত, এটা আমরা পড়তেছি আর কি, এটা এই জমানায় তো এটা মনে মনে, কিন্তু আমাদের রোগ এগুলো আছে, কিন্তু এটা নেফাক। বলেছেন দুই নম্বর যাকাত কায়েম করা, কি কায়েম করা? সমস্ত ধনীরা সব গরিবদেরকে যাকাত দিবে, এই দেশে আর দারিদ্র থাকবে না, থাকবে না যতদিন তোমরা যারাই রাষ্ট্র ক্ষমতায় থাকুক, মুসলিম দেশে দেশে, মিশর হোক, সৌদি আরব হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, যতদিন তোমরা পাশ্চাত্যের এই আদলে, পাশ্চাত্যের সুদ ভিত্তিক, পাশ্চাত্যের পুঁজিবাদ ভিত্তিক এই অর্থ ব্যবস্থা দিয়ে যতই বাজেট পেশ করো, যত লক্ষ ডলারের, যত মিলিয়ন মিলিয়ন টাকার তোমরা বাজেট পেশ করো, এই বাজেট এই জনগণকে কখনো দারিদ্র থেকে মুক্ত দিতে পারবে না কখনো। এই দেশের জনগণ ওই দিন দরিদ্র থেকে তারা বেঁচে আসবে, দারিদ্র থেকে তারা মুক্ত হবে যেদিন যাকাত কায়েম করা হবে, যেদিন রোশন কায়েম করা হবে, খারাজ কায়েম করা হবে। আর এগুলোরে বলে মোল্লাদের পড়া, কুদুরির পড়া, ওসর খরাজ সরবেকায়া হেদায়া, মিসকিনদের পড়া, হ্যাঁ মিসকিনদের পড়া, এমন মিসকিন আমরা মোল্লা কমির কাসেম নানো তুমি মিসকিন দল, আমরা যে মিসকিন দল না, এই দেশকে ধনী করে ফেলতে পারবো আমরা ইনশাআল্লাহ, এই দেশের অর্থনীতি চেহারা পাল্টে ফেলতে পারবো আমরা ইনশাআল্লাহ। আফগানিস্তানের কথা বললে অনেকে ভয় পায়, আমি পুলিশ প্রশাসন অনেক বড় বড় কর্মকর্তাদেরকে বলেছি, আমি একজন পুলিশের এডিশনাল আইজিপিকে আমি বলেছিলাম যে আমরা মাহফিলে আফগানিস্তানের কথা বললে ভয় পান কিনা, বলো ভয় পাই তো তোমরা? আমি বললাম যে ওইটা আমরা বলি যে ওখানকার থেকে বন্দুক আমদানি করার জন্য না, ওইটা বলি যে তাদের মধ্যে যে ইমানের চেতনা আছে, আজকে আপনারা দেখতেছেন তারা ক্ষমতায় গিয়ে সে দেশের অর্থনৈতিক চিত্র পাল্টে দিয়েছে কিনা, তারা যে দেশে যাকাত থাকবে সে দেশে দরিদ্র থাকবে না, যে দেশে রসুল থাকবে গরিব থাকবে না, যে দেশে খরাজ থাকবে গরিব মানুষ থাকবে। আর আপনাদের দোষ আছে, সমস্যা আছে হুজুরদের, মোল্লাদের, আমাদের, আমাদের অনেক বড় সমস্যা। আমাদের সমস্যা হলো আমরা যেই নেশাবে পড়ি, এই নেশাবকে আমরা বিশ্বাস করি না, এই সিলেবাসকে আমরা বিশ্বাস করি না, এটার প্রতি আমাদের আস্থা নাই। আমরা মনে করি যে হেদায়া এমনি পড়াচ্ছি আর কি, মেসকা পড়াচ্ছি আর কি, কুদুরি এমনি পড়াচ্ছি আর কি, আসলে তো এগুলো এই অর্থনীতির অনার্স মাস্টার্স না করলে কি বর্তমান জমানে পারা যাবে? নাম নিতে চাই না। আমার সাথে বাজেটের যখন বাজেট পাস পেশ হয় তখন অনেক ইসলামিক তরুণ প্রজন্মের লিডাররাও আমার সাথে আলোচনা থাকে, ভাব এমন যে তারা বলতে চায় যে ঠিক আছে কোরআন হাদিস সব ঠিক আছে, রসুলের জীবনী ঠিক আছে, কিন্তু বর্তমান জমানার জন্য আর নতুন নতুন কিছু আধুনিকতার দরকার, আল্লাহর কসম কে বলতে চাই, বাস্তবায়ন হলে আল্লাহর কসম, আবার আল্লাহর কসম কে বলতে চাই, এই দেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, এই দেশে নতুন আইন ব্যবস্থা তৈরি হবে, শান্তি আর শান্তি থাকবে এখানে, অরাজকতা বিশৃঙ্খলা কোর্ট কাছের দিকে মানুষ শান্তি পাচ্ছে বলেন? শত শত বিচারক নিয়োগ হচ্ছেন, এই দেশকে তারা আদল দিতে পারতেছে, ইনসাফ দিতে পারতেছে? সুতরাং আহলে আলম আত্মবিশ্বাসী হন, আমার এই সিলেবাস, আমার এই নেশাব, আমার এই এজেন্ডা, আমার এই কমি, যেটাকে গরিব সিলেবাস আমরা বলি, এটাই এই দেশের ভাগ্য পরিবর্তন করতে পারবো আল্লাহর কসম। বিশ্বাস না থাকলে আমাদের ইমানে ঘাটতি হয়ে যাবে, আমি বলে দিলাম। কিন্তু যদি মনে করেন কিতাবুল যাকাত, এটা কুদুরি কিতাবুল যাকাত, এটা আমরা পড়তেছি আর কি, এটা এই জমানায় তো এটা মনে মনে, কিন্তু আমাদের রোগ এগুলো আছে, কিন্তু এটা নেফাক। কোন ঘোড়ার টিমের বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, ওই ঘোড়ার টিম আমি পড়ে আসছি আলহামদুলিল্লাহ, আল্লামা জাসির তাকি ইসমাইল কাছে 3 বছর পড়েছি অর্থনীতি, উনি উনি দেখিয়ে দিয়েছেন এগুলো কিচ্ছু হবে না। আল্লামা তাকি ইসমাইল হাফিজাউল্লাহ পুরো পাশ্চাত্য অর্থনীতি দেখে এটা ভ্রান্ততা তিনি প্রমাণ করেছেন, কে জি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে তিনি আপনার নাম শুনেছেন হযরতের, উনি আমাদেরকে
ক্লাসে শিক্ষা দিয়েছেন যে কিভাবে এই ভ্রান্ত বাতিল অর্থনীতি বাদ দিয়ে ইসলামের অর্থনীতি আলহামদুলিল্লাহ অনেক মেহনত করেছেন আমাদের আকাবের দেওবন্দের মধ্যে আরো অনেকে কিতাব লিখেছেন শুধু তো উসমান সাহেব একজন নয় হযরত ওই আব্দুল হাবিব হযরত সিহরবি রহমাতুল্লাহ আলাইহি আরো অনেকে কিতাব লিখেছেন যাই হোক ভাইরা আমি উদাহরণ দিতে গিয়ে